সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচার প্রসারণায় পিসিএনএই এবারের আইপিএল এর অন্যতম সেরা দল সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা খেলোয়াড় সাকিব আল হাসানকে তুলে ধরেছে তারা। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্নই হয়ে গেল তার। বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে এবার দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব আল হাসান রওনা হয়েছেন গত সোমবার, সঙ্গে আছে তার পরিবারও। এদিকে গতকাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে সাকিব আল হাসান। সাকিবকে নিয়ে হায়দ্রাবাদ লিখেছে, অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে, তার প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়। সন্ধ্যায় সাকিবকে নিয়ে হায়দ্রাবাদের আরেকটি পোস্ট, 2018 আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট এবং বল হাতে জ্বলে উঠতে তৈরি, আপনি তৈরি তো? সাকিব নিজেও একটি ভিডিও বার্তায় হায়দ্রাবাদকে সমর্থন করার আহ্বান করলেন। আমি মনে করি আমরা এমন একটি দল যারা শিরোপা জেতার জন্য খেলব। অবশ্যই এটি একটি লম্বা টুর্নামেন্ট, সবাইকে ফিট থাকতে হবে এবং সন্ধ্যে থেকে শেষ পর্যন্ত খেলতে হবে। যেভাবে সমর্থন দিচ্ছেন সেভাবেই দিতে থাকুন, আশা করি আপনাদের জন্য গৌরব বয়ে আনতে পারব। দর্শক মণ্ডলী, এবারের আইপিএলে সাকিব আল হাসান কেমন পারফরমেন্স করবে জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে হায়দ্রাবাদের সেরা একাদশে আপনারা সাকিবকে দেখতে চান কিনা আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।